হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড স্টাইল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা নতুন নিউ স্টাইলের শাড়ি ড্র্যাপিং আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা ভিডিও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি তো একটা শাড়ি পরা রয়েছে, এটাই তোমাদের দেখাবো। তাহলে চলো দেখে নাও শাড়িটা কীভাবে তোমরা ড্র্যাপিং করবে। প্রথমে দেখো পেডিকোটের মধ্যে শাড়ির যে এন্ডটা আছে সেটা আমি কিন্তু গুঁজে নেব। নিয়ে যেরকম নর্মাল যেরকম শাড়ি পরা সেরকমভাবে কিন্তু প্রথমে আগে গুঁজে নিতে হবে। চারিদিক দিয়ে গুঁজে নেওয়ার পরে তোমরা কি করবে দেখো, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু শাড়িটা পরতে পারবে। আমার দেখো শাড়িটা প্রথমে আমি গুঁজে নিয়েছি, নেওয়ার পরে আমি অল্প একটু শাড়ি সামনে দিয়ে কিন্তু রেখেছি। আর এখানে দেখো কুচির জন্য কিন্তু এখানে এক্সট্রা রেখেছি, কোমরের দিকে একটু গুঁজে রেখেছি। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কুচি করব পরে, এটা আমি রেখে দিয়েছি। আর এরপরে কী করবো, শাড়ির যে এন্ডটা আছে মানে যেটা আঁচলের দিক সেখানে দেখো আমি আগে থাকতে কুচি করে রেখেছি। এটা নর্মাল যেরকম শাড়ির প্লিট করো সেরকমই কিন্তু আমি করে রেখেছি, যাতে তাড়াতাড়ি পরা হয় আর ভিডিওটা যাতে শর্ট হয় সেজন্য কিন্তু আমি আগে থাকতে করে রেখেছি। তোমাদের আমি ক্লোজ দেখাচ্ছি আমি কীরকম ছোটো ছোটো কিন্তু প্লিট করে নিয়েছি। আর তোমরা এরকম নরম ধরনের যদি শাড়ি নেও, আর এটা কিন্তু খুব সুন্দর একটা কাঞ্জিরশ্রী শাড়ি, সেটার উপরে আমি কিন্তু র্যাপিং করছি। আর এখানে দেখো প্রথমে সেফটি পিন দিয়ে আর দুটো ক্লিপ দিয়ে আমি অলরেডি এটা স্পিন আপ করে রেখে দিয়েছি, যাতে আমার এটা করতে শাড়িটা পরতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। নেক্সট দেখো আমি কী করছি, এবার দেখো আমি কাঁধের উপরে নিয়ে নিচ্ছি। যেরকম আমরা সামনে আঁচল দিয়ে যেরকম শাড়ি পরি ঠিক সেরকম ধরনের কিন্তু নতুনত্ব স্টাইলে। এটা দেখো সামনে কিন্তু আমি লেন্থটা দেখে নিচ্ছি, যেহেতু এটা আমার কোমরের দিকে যাবে আঁচলের এন্ডটা, সেই জন্য আমি মেপে নিচ্ছি যে তোমাদের ঠিকঠাক মেপে নেবে। তোমরা কিন্তু আঁচলটা দেখো আমি এখন প্লিটগুলো যেগুলো করেছিল সেটা এখন একটা খুলে দিচ্ছি। দেওয়ার পরে প্লিটগুলো কিন্তু একটা আমরা বড়ো সেফটি পিন নেবেন, নিয়ে একদম ভালো করে সমান করে প্লিটগুলো ধরবে। ধরে কিন্তু দেখো একটাও যেন প্লিট না খুলে যায়, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আর তোমরা সবসময় খেয়াল করবে যে সামনের যে প্লিটটা থাকবে সেটা একটু স্লাইড বড় থাকবে, আর ভিতরে যে ছোটো ছোটো প্লিটগুলো থাকবে একটু ছোট থাকবে। এতে কী হবে, তোমাদের ভিতরে কিন্তু প্লিটগুলো বাইরের দিকে দেখাও যাবে না, সুন্দর সেট হয়ে থাকবে। এবার দেখো আমি কিন্তু বড় সেফটি পিন দিয়ে আমি ওই জায়গাটা সিকিওর করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এরকম বড় সেফটি পিন অ্যাপ্লাই করবে সবসময়, তাহলে তোমার শাড়িটাও কিন্তু নষ্ট হবে না। এটা দেখো সেফটি পিনটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু প্রথমে দেখো আমার কিন্তু প্লিটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সামনেটা কতটা সুন্দর সেট হয়েছে। আর তোমরা সবসময় মাপটা দিয়ে নেবে। নেক্সট দেখো ওখানে তো একটা সেফটি পিন আমি অ্যাপ্লাই করেইছি, তারপর আবার প্লিটগুলো কিন্তু আমি সুন্দর করে হাতে কিন্তু নিয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকটা প্লিট কিন্তু সুন্দর করে ভাঁজ ভাঁজ করে নেবে, যাতে একটাও না ছেড়ে যায়। নেওয়ার পরে আমি কি করব, এখানেও কিন্তু আমি একটা কাঁধের সাথে অ্যাটাচ করে দেবো। তোমাদের ওটা কিন্তু আমি দেখাচ্ছি, ওই সেফটিমটা থাকবে, ওটা কিন্তু খুলবে না। ওটা তুমি কাঁধে, ওই যে সেফটিমটা আমি প্রথমে মেরেছি সেটা কাঁধে যেখানে মারবে, কাঁধের যে সেফটিমিটা মারবে তার থেকে একটু স্লাইড নিচে ওই সেফটিমিটা মারবে, যাতে তোমাদের পিছন দিক দিয়ে কিন্তু খুব সুন্দর প্রমিনেন্ট হয়ে থাকে একদম প্লিটগুলো। নেক্সট দেখো আমি কাঁধে কিন্তু সেফটিমিটা কিন্তু মেরে দিয়েছি প্রত্যেকটা প্লিট নিয়ে, আর এখানে যে সেফটিমিটা লাগানো ছিল সেটা খুলে দিয়েছি। নেক্সট আমি এখন কুচিটা করবো, আমি যে এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু ছেড়ে দিয়েছি। তারপরে দেখো লাস্টে কিন্তু কোমরের দিক দিয়ে যে পার্টটা রয়েছে, মানে কোমরের দিকের যে পার্টটা রয়েছে শুধু কিন্তু পার্টটা নেব, সবটা নেব না, জাস্ট খালি পার্টটা নিয়ে এখানে কি করব দেখো আমি ভালো করে কিন্তু টেনে নিচ্ছে। তোমরা ঠিকভাবে যদি ফলো করো খুব সুন্দরভাবে করতে পারবে। নেক্সট এখানে দেখো একটা বড় একটা সেফটি পিন অ্যাপ্লাই করছি, যাতে আমি পার্টটা প্রমিনেন্ট একদম বসে থাকে, একদম কিন্তু গুটিয়ে না যায়। আমাদের কিন্তু অনেক সময় পার্টটা গুটিয়ে যায় কোমরের দিকে, আর তোমরা যদি এইভাবে টেনে এখানে একটা সেফটি পিন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পার্টটা কিন্তু খুব সুন্দর একটা ভাঁজে কিন্তু তোমাদের থাকবে, একদমই গুছিয়ে যাবে না। নেক্সট তারপরে দেখো আমি যে এক্সট্রা যে আমার শাড়িটা রয়েছে সেইটা কিন্তু আমি ভালো করে কুচি করে নিচ্ছি। এটা নর্মাল যেটা আমরা হাত কুচি করি সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে কুচিগুলো আগে করে নেবে। দেখো আমার কুচিটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে কি করছি, এখানে তোমরা কিন্তু চাইলে কারোর হেল্প নিতে পারো, যেখানে এখানে আমি যেহেতু পড়ছি আমি এখানে একজনের হেল্প নিয়ে তোমরা যদি কুচিগুলো একটু ধরে দেয় তাহলে খুব সুন্দর প্লিটগুলো তোমাদের বোঝা যাবে। আর এটা দেখো তোমরা এটা ব্যানসরি কাপড় দিয়েও পড়তে পারো। তোমরা দেখো এখানে কতগুলো প্লিট আমি করে নিয়েছি, কুচিটা করে নিয়েছি, এরকম ছোট ছোট করে তোমরা কুচিগুলো করে নেবে। নেওয়ার পর এগুলো সমান করে টান টান করে কুচিগুলো বসিয়ে দেবে, যাতে খুব সুন্দরভাবে বোঝা যায়। নেক্সট আমি দেখো কুচিগুলো পেটিকোটের মধ্যে ইন করে দেবো, ভালো করে কিন্তু গুঁজে দেবো। দেওয়ার পরে এবার পিছনে বা সাইডে যে আমাদের এক্সট্রা কাপড়গুলো যেগুলো রয়েছে, মানে যেগুলো গোজার সময় নর্মালি যে কাপড়গুলো থাকে সাইডে, এগুলো দেখো আমি টেনে টেনে কিন্তু পেটিকোটের মধ্যে গুছিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু
পিছন দিকেও দেখো আমি ভালো করে কিন্তু গুঁজে দেবো, যাতে যে পিছনের দিকে যদি এক্সট্রা কাপড় থেকে থাকে, আমি কিন্তু কোমরের দিকের কথা বলছি, তোমরা সেগুলো কিন্তু গুঁজে নেবে। আর তোমরা কিন্তু সবসময় জুতো পরে কিন্তু তোমরা শাড়ি পরবে, যদি তুমি খুব হাই হিল পরো তাহলে কিন্তু তোমরা জুতোটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু শাড়িটা ড্রপ করবে, নাহলে কিন্তু খুবই বাজে দেখাবে। এরপরে যদি খুব হাই হিল জুতো পরলে কিন্তু শাড়িটা অনেকটা উঁচু দেখাবে। এখানে দেখো আমার কিন্তু মোটামুটি শাড়ি আর কুচিটা কমপ্লিট। নেক্সট আমি কিন্তু সব ক্লিপগুলো খুলে দিলাম, দিয়ে পরে তোমরা দেখো সামনের আঁচলটা কতটা সুন্দর লাগছে। এবার আমি কি করব দেখো, লাস্টের যে একটা কোণার দিকের আঁচলটা নিয়েছি, মানে তোমরা সামনের দিকের আঁচলটা নেবে, নেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর ত্রিকোণ টাইপের তোমরা করবে। তোমাদের আমি সামনে ক্লোজ দেখাবো, তোমরা আমি এখানে কিন্তু করছি দেখো ত্রিভুজের মতো করে নিচ্ছি সামনের আঁচলটা। তোমরা এইভাবে ঠিক ভাজ ভাজ করে এরকম পুরো ত্রিভুজের মতো করে নেবে। তোমরা দেখো সামনেটা কতটা সুন্দর সরু হয়ে গেছে। এইটা নিয়ে তোমরা কোথায় এবার ফিক্স করবে, এটা তোমরা ঠিক তোমাদের দেখবা যেখানে আমি যে কাঁধের যে সেকেন্ড পিনটা করেছিলাম ঠিক তার নিচে কিন্তু তোমাদের সেফটিমটা মেরে দিতে হবে। এটা তোমাদের একজনের হেল্প নিয়ে কিন্তু সেফটিমটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তোমাদের ব্যাক সাইডে সেফটিমটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তোমরা একাটা কোনোদিনই করা সম্ভব না। আমি একজনের হেল্প নিয়ে আমি কিন্তু পিছনে সেফটিমটা লাগিয়ে নিয়েছি। তারপরে ফ্রন্টে দেখো কী করবে, যে আমাদের প্লিটগুলো করেছিলাম, আমি কেন স্মল প্লিট করতে বলছি তোমরা দেখো, তোমরা যত ছোটো ছোটো সুন্দরভাবে প্লিটগুলো করবে সামনের কিন্তু ভাঁজটাও সুন্দর আসবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি কিন্তু প্রত্যেকটা প্লিট ভালো করে হাতে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে সামনে কিন্তু ব্লাউজের সাথে আমি এটা একটা বড়ো সেফটি পিন অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা এইভাবে যে সামনে একটা বড়ো সেফটি পিন অ্যাপ্লাই করো, সামনের কুচিটাও কিন্তু খুব সুন্দর দেখাবে আর লুকসটাও কিন্তু শাড়ির খুব সুন্দর আসবে। এটা দেখো আমার সেফটি পিনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এখানে যে আমি ব্লাউজটা কিন্তু আমার এই শাড়িরই পিস আমি বানিয়েছি, এটা ক্রপ টাইপ হিসাবে কিন্তু বানিয়েছি। এরকমভাবে তোমরা যদি এটা ব্লাউজটা বানাও তাহলে কিন্তু তোমার সামনে এইভাবে স্টাইলের শাড়িটা পরতে খুবই প্রিটি দেখায়। দেখো আমি প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু আমি কিন্তু প্লিটগুলো ভাঁজ করে দিচ্ছি, দেখো আমার সামনেটা কতটা সুন্দর থাক থাক এসছে, কতটা সোবার লাগছে। নেক্সট এখানে কি করব, একটা বেল্ট ইউজ করব, এটা পুরোপুরি অপশনাল, আমি বলবো এটা দিলে বেশি বেটার লাগবে। এইভাবে যদি তোমরা একটা বেল্ট ইউজ করো শাড়ির উপরটায় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদের ভাঁজগুলো বোঝা যাবে এবং শাড়িটা পুরো ফিক্স থাকবে একদমই নড়াচড়ার জন্য। তোমরা যদি ধরো শাড়িটা পরে ঘুরছো নাচছো তাও শাড়িটা কিন্তু একদমই নড়বে চড়বে না, পুরো পারফেক্টলি থাকবে। আর এতে কিন্তু লুকসটা আরও সুন্দর গর্জিয়াস লাগবে, বেল্টার জন্য খুবই প্রিটি লাগছে। দেখো এখানে কিন্তু আমার যে প্লিটগুলো করেছিলাম সেগুলো কিন্তু ঠিক একই জায়গায় সেট রয়েছে। তোমরা এই শাড়ি স্টাইলটা কিন্তু যে কোনো ওয়েডিং হোক বা যে কোনো অকেশন পারপাস ড্র্যাপ করতে পারো, খুবই দারুণ লাগবে দেখতে। প্লাস তোমরা ব্রাইডেও কিন্তু একটা ব্রাইডালেও কিন্তু দিতে পারো, রিসেপশন লুকেও কিন্তু তোমরা এই শাড়ি স্টাইলটা করতে পারো, খুবই প্রিটি লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার এই শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ওকে বাই।